हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल होम्स कुकिंग विद सोमा। आज हमें अपन संगे शेयर करछी मात्र एक कप गुड़ो दूध दिए दोकान मतो परफेक्ट रसालो स्पंजी पान्तुआ रेसिपी। खूब सहज पद्धति एवं खूब कम उपकरण दिए बाड़ीते ही तैरी करे नेया जाय एई पान्तुआ बा गोलाप जामुन। ताहले चलुन देखे नेया जाक आजकेर रेसिपी। आमी एकटा पात्रेर मध्ये निये निलाम एक कप मिल्क पाउडार बा गुड़ो दूध और तार साथे दिए दिच्छी हाफ कप मयदा और लागजे छोटो चामचेर एक चामच बेकिंग पाउडार और वन फोर्थ चामच बेकिंग सोडा। दिए दिलाम एक टेबिल चामच घी। घर परिवर्ते आपनारा रिफाइंड अएलो व्यवहार करते पारें। एबार समस्त शुकनो उपकरण के खूब भालो करे मिशिए नीते हबे। हाथ दिए एरकम भावे घषे घषे शुकनो उपकरणगुलोके जत भालो करे मिक्स करा हबे पान्तुआ तत बेशि स्पंजी हबे एवं रसालो हबे। समस्त उपकरणगुलो खूब भालो करे मिक्स करे नेवार पर एटाके एकटा डोए परिणत करते हबे। तार जोन्नो आमी एखाने निये नियेछि हाफ कप जल, गरमो ना ठंडाओ ना, नर्माल वाटार एखाने व्यवहार करते हबे आर अल्प अल्प परिमाणे दिए एकटा चटचटे आठालो डोते परिणत करते हबे। একেবারে বেশি জল দেওয়ার চেষ্টা করবেন না, তাতে ডোটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প পরিমাণে জল ব্যবহার করে ঠিক এই রকম একটা চটচটে আঠালো ডো তৈরি করতে হবে, যাতে হাত থেকে পড়তে অসুবিধা হয়। এইভাবে ডোটাকে তৈরি করে আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট এটাকে রেস্টের জন্য রেখে দিতে হবে। ফিরে এলাম ৪৫ মিনিট পর। দু হাতে আমি একটু ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি আর দেখে নিচ্ছি মিশ্রণটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এই মিশ্রণটা থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে এক একটা গোল বল তৈরি করতে হবে। অবশ্যই হাতে তেল বা ঘি একটু মাখিয়ে নেবেন, তা না হলে বলগুলো তৈরি করা সম্ভব হবে না। আর বলগুলোকে এরকম নরম করেই তৈরি করতে হবে, তবেই পান্তুয়াগুলো নরম এবং স্পঞ্জি হবে। বল যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু পান্তুয়াগুলো নরম এবং স্পঞ্জি হবে না। এই বলগুলোকে ভাজলে ফুলে প্রায় ডবল হয়ে যাবে আর রসে দেওয়ার পর আরও বড় বড় হয়ে যাবে। এই কারণে আমি একটু ছোট ছোট সাইজের বলই তৈরি করে নিয়েছি। এবারে চলে যাব ভাজার পদ্ধতিতে। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল। আপনারা ঘিয়ের মধ্যেও পান্তুয়াগুলোকে ভেজে নিতে পারেন। প্রথমে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তেলটাকে প্রায় ঠান্ডা করে নিয়েছি এবং এই উষ্ণ তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পান্তুয়াগুলোকে। দেখে বুঝতেই পাচ্ছেন পান্তুয়াগুলো ছেড়ে দেওয়ার পরেও তেলের মধ্যে কোনো বাবলস আসছে না। এই রকম ঠান্ডা তেলেতেই পান্তুয়াগুলোকে ভাজার জন্য দিয়ে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরই বলসগুলো তেলের মধ্যে আপনা থেকে ভেসে উঠবে। দেখুন দুটো বলস তেলের মধ্যে ভেসে উঠে আপনা থেকেই ঘুরে গেছে। বাকি বলসগুলোকে আমি স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু নাড়িয়ে দিলাম। সমস্ত বলসগুলোই তেলের মধ্যে আপনা থেকে ভেসে উঠল। এইভাবে স্প্যাচুলার সাহায্যে হালকা করে নাড়াচাড়া করে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে পান্তুয়াটাকে ভেজে নিতে হবে। বলের উভয় দিক খুব ভালোভাবে তেলের মধ্যে সেট হয়ে যাওয়ার পর স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়িয়ে নাড়িয়ে বলসগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিলে বলসগুলো সমানভাবে ভাজা হবে এবং সব দিকে একই রকম কালার আসবে। আপনারা আপনাদের পছন্দসই কালার অনুযায়ী ডিপ বা হালকা করে বলসগুলোকে ভেজে নেবেন। আমি একটু গোল্ডেন ব্রাউন করে বলসগুলোকে ভেজে নিলাম। এবার আমি একে একে বলসগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবং বাকি বলসগুলোকেও এরকমভাবে ভেজে নেব। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন বলসগুলো তেলে দেওয়ার সময় কতটা ছোট ছোট ছিল, এখন ফুলে গিয়ে প্রায় ডবল হয়ে গেছে। সমস্ত বলসগুলোকে ভেজে নেওয়ার পর চলে এলাম পান্তুয়ার রস তৈরির পদ্ধতিতে। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ চিনি আর তার সাথে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপেরই এক কাপ জল, অর্থাৎ সমপরিমাণ চিনি এবং জল ব্যবহার করতে হবে। এবং ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম চারটে ফাটিয়ে রাখা ছোট এলাচ আর কয়েক টুকরো জাফরান। এতে রসের মধ্যে একটা সুন্দর কালার এবং ফ্লেভার দুটোই আসবে। তবে রসটাকে বেশিক্ষণ ফুটিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই,
চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সব চিনি মেল্ট হয়ে গেছে এবং রসের মধ্যে একটা আঠালো ভাবও চলে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এখন ভেজে রাখা বলগুলো বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে। এই রকম ঠান্ডা বলসগুলোকে গরম শিরার মধ্যে ঢেলে দিলাম। অবশ্যই ভেজে রাখা বলসগুলোকে ভালো করে ঠান্ডা করে নেবেন, তারপর গরম শিরার মধ্যে বলসগুলোকে ঢেলে দেবেন। শিরার মধ্যে বলসগুলোকে ঢেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অন করে একদম লো ফ্লেমে রেখে মিনিট দুয়েক বলসগুলোকে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। মিনিট দুয়েক ফুটিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে ঘন্টা দুয়েক মতো রসের মধ্যে পান্তুয়াগুলোকে আমি রেখে দিলাম। ফিরে এলাম ঘন্টা দুয়েক পর। এবারে দেখুন ঢাকাটাকে আমি খুলে নিয়েছি, পান্তুয়াগুলো সমস্ত রসটাকে টেনে নিয়েছে। এ থেকেই বোঝা যাচ্ছে পান্তুয়াগুলোর ভেতরে খুব ভালোভাবে রস ঢুকে গেছে। এখন একটা সার্ভিং বোলের মধ্যে পান্তুয়াগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি। আরও হাফ কাপ জল এবং চিনি দিয়ে আমি রস তৈরি করে নিয়ে পান্তুয়ার মধ্যে ঢেলে দিয়েছিলাম, যাতে পান্তুয়াগুলো রসের মধ্যে খুব ভালোভাবে ডুবে থাকে। তাহলে দেখুন বাড়িতেই কত সহজ উপায়ে তৈরি হয়ে গেল মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দোকানের মতো পারফেক্ট পান্তুয়া। এবারে একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পান্তুয়ার ভেতরের কালারটা হালকা হলুদ রঙের হয়ে গেছে। রসের মধ্যে যে হালকা হলুদ কালারটা ছিল সেটা পান্তুয়ার মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে। আর এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পান্তুয়াটা কতটা রসালো এবং স্পঞ্জি হয়েছে। হাত দিয়ে চেপে ধরলে এর ভেতর থেকে অনেকটাই রস বেরিয়ে আসছে। আজকে আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে রিকোয়েস্ট রইল পেজটি ফলো করার জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।